বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পর স্বাধীনতা আন্দোলন দমনে জয়দেবপুরের 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের কৌশলে নিরস্ত্র করার নির্দেশনা দেয় ঢাকা ব্রিগেড সদর দপ্তর। দূরভিসন্ধি বুঝতে পেরে লাঠি হাতে চান্দনা সড়ক অবরোধ তৈরি করে মুক্তিকামী মানুষ। 19 মার্চ ব্রিগেডিয়ার জাহাঞ্জেব অস্ত্র জমা নেওয়ার আশা ত্যাগ করে ঢাকায় ফেরার মুখে ছাত্র জনতার বাধার মুখে পড়েন জয়দেবপুর রেল ক্রসিং ও চান্দনা চৌরাস্তায়। পাকিস্তানি সেনাদের ছোড়া গুলিতে শহীদ হন হুরমত, নিয়ামত, কানুমিয়া ও মনু খলিফা। এরপরই জয়দেবপুরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো স্লোগানে শুরু হয় প্রথম প্রতিরোধ যুদ্ধ। আমরা তার আগে থেকে খবর করছিলাম যে ওই পাখানাদার বাহিনীরা বেঙ্গল রেজিমেন্টকে ডিজার্ভ করবে, তাদের অস্ত্র সব ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে চলে যাবে। এবং শুক্রবারে ওই দিন ছিল শুক্রবার 19শে মার্চ, শুক্রবার সকালবেলা ব্রিগেডিয়ার জাহাঞ্জেবের একটা বিরাট বহর এই যাদবপুর ক্যান্টনমেন্টে অর্থাৎ রাজবাড়িতে সেকেন্ড ইস্ট বেঙ্গলে তারা আসে এবং এই খবর বিদ্যুতের গতিতে সারা যাদবপুরে ছড়িয়ে পড়ে। আমরাও যে যেখানে ছিলাম সবাই এই খবর পেয়ে আমরা একত্রিত হলাম এবং আমরা আমাদের নেতৃবৃন্দ সিদ্ধান্ত করব। আমাদের তৎকালীন আমাদের নেতা ছিলেন হাবিবুল্লাহ সাহেব, মনিরুল্লাহ গোস্বামী, এম এ মুক্তালি, উনি ছিলেন অ্যাডভাইজার উপদেষ্টা এবং আখম মোজামেলকের আহ্বায় করে একটা সংগ্রাম কমিটি ছিল, তারা সিদ্ধান্ত দিল যে এটাকে প্রতিরোধ করা হবে, কোনো অস্ত্র গাজীপুর থেকে নেওয়ানো যাবে না। তো সেই মোতাবেক আমরা স্টেশনে মালগাড়ি ছিল, আমরা মালগাড়ি নিয়ে রেলগেটের আমরা ধাক্কা দিয়ে নিজেরা ধাক্কা দিয়ে রেলগেটের রেলগেট বন্ধ করে দিলাম এবং যে মালগাড়ি ছিল বগি ছিল মালগাড়ির বগি সেটা আমরা ধাক্কা দিয়ে নিয়ে এসে আমরা রেল গেটটা ব্লক করে দিলাম যাতে এরা অস্ত্র নিয়ে যাতে না যেতে পারে, ব্যাকটা করতে পারে সেই জন্য। এবং হাজার হাজার মানুষ ওই দিন ছিল যাদবপুর হাট বাস, তখন হাটে অনেক মানুষ হতো, হাজার হাজার মানুষ সব জমা হয়ে গেল। এর মধ্যে ব্রিগেডিয়ার জাহাঞ্জেব বের হলো ঢাকার উদ্দেশ্যে যাদবপুর থেকে চলে যাওয়ার জন্য, মানুষ ব্যারিকেড দিল, বেঙ্গল রেজিমেন্টদেরকে বাধ্য করলো যে গুলি করার জন্য। বেঙ্গল রেজিমেন্টরা শুয়ে পড়ে তারা আকাশের দিকে উপরে ফায়ার করলো, তখন তারা ক্ষিপ্ত হয়ে গিয়ে তারা নিজেই গুলি করা শুরু করলো এবং সেখানে সন্তোষ নামে একজন এবং ডাক্তার ইউসুফ নামে আরেকজন সাজা হলো। পরে এই দুজন ওইখানে গুলিবিদ্ধ হলো। পরবর্তী পর্যায়ে তারা এদিকে একটা রেশনের নেওয়ার জন্য একটা বাঙালি একটা কনভয় মসজিদের সামনে আসে, সেখান থেকে সংগ্রামী জনতারা তাকে ঘেরাও করে এই সে অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়, ছিনিয়ে নিয়ে যেয়ে সে অস্ত্র দিয়ে পাল্টা ভাবে এই পাখানাদার বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানি জাহাঞ্জেবের বাহিনীর বিরুদ্ধে গুলি করা শুরু করে। সেখানে তারা বেপরোয়াভাবে গুলি করতে থাকে এই জাহাঞ্জেবের পাকিস্তানি বাহিনীরা, সেখানে নিহত হয় আমাদের মনু মিয়া, মনু খলিফা, নিয়ামক নিহত হয় এবং শাহজাহান গুলিবিদ্ধ হয়। পরবর্তী পর্যায়ে যাদবপুর বাজারে কারফিউ জারি করে এবং আমাদেরকে 15 মিনিট সময় দেয়, 15 মিনিটের মধ্যে এই যাদবপুর ত্যাগ করার জন্য। আমরা পিছন দিকে সব বের হয়ে যাই। যাদবপুর থেকে যখন তারা ব্যারিকেড ক্লিয়ার করে যখন চৌরাস্তা যায় তখন সেখানে আমাদের শহীদ হুরমত সে একদম সামনাসামনি প্রকাশ্যে যে অস্ত্র টেনে নিয়ে যায় এবং তাকে গুলি করে ফেলে হত্যা করা হয়। এবং এই হলো 19শে মার্চে যাদবপুরের সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস। ধন্যবাদ।